খড়বোঝাই লরির গাড়িতে হঠাৎই আগুন কুলপি এলাকায়। কুলপি থানার অন্তর্গত বাবুরমহল অঞ্চলে টেপাখালী মোড়ের কাছে একটি খড়বোঝাই লরি গাড়িতে ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণে হঠাৎই আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে 14 ডিসেম্বর আনুমানিক রাত্রি 9:10 টেপাখালী মোড়ের কাছে। জুমি নস্কর থেকে নিশ্চিন্তপুর বাজারের দিকে যাবার সময় রাস্তার উপরে থাকা লাইনের তার গাড়ির উপরে রাখা খড়ের গাদায় আটকে যায়। পরবর্তী সময় ইলেকট্রিক তারের শর্ট সার্কিটের প্রভাবে খড়ের গাড়িটিতে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ গাড়ির ড্রাইভার কিছুটা সামনে বাবুরমহল শ্মশানকালী মন্দিরের কাছে ফাঁকা জায়গায় গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ির ড্রাইভার নিজে বাঁচার জন্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। গাড়িটি আগুনে পুড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।